আসসালামু আলাইকুম নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতরগণিত বিষয়ের প্রথম পত্রের নবম অধ্যায়নী অর্থাৎ অন্তরীকরণ আর প্রশ্নমালা হলো নাইন পয়েন্ট সিক্স প্রশ্নমালা নাইন পয়েন্ট সিক্সের আজকে আমি আলোচনা শুরু করব সাতাশ নম্বর কোশ্চেনটি নিয়ে কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এস ও আহমেদ সারের বই তাহলে শুরু করা যাক প্রশ্নমালা নাইন পয়েন্ট সিক্সের এর সাতাইশ ন কোয়েশ্চেন এখন খেয়াল করো সাতাশ নাম্বার কোয়েশ্চনে যেটি বলা হচ্ছে যে ওয়াই ইকুয়াল সাইন এম সাইন ইনভার্স এক্স হলে প্রমাণ করো যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো এখানে প্রমাণে যেহেতু ওয়াই টু এবং ওয়াই ওয়ান আছে তার মানে আমাদের দ্বিতীয়বার পর্যন্ত অতরস করতে হবে এই জন্য এখানে আমরা লিখেছি যে এক্সের সাপেক্ষে অন্তরস্ত করে পাই আর দুই পাশে ডিবাই ডি এক্স নিয়েছি এবার বাম পাশে আমাদের লিখতে পারি আমরা যে ডি বাই বা ডি ওয়াই বাই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল এবার দেখো ডি এক্স সাইন এম সাইন ইনভার্স এক্স এই অংশটুকু আমাদের এক্সের মতো করে কল্পনা করতে হবে তা ডি বাইডি এক্স সাইন এক্স হবে তাহলে এটা যদি আমরা এক্স ধরে মনে করি তা ডি বাইডি এক্স সাইন এক্স হবে সাইন এক্সের অন্তরস আমাদের হচ্ছে কজ এক্স হয় লিখতে পারি কস এক্স এক্সের জায়গা এখন আমাদের এম সাইন ইনভার্স এটা হলো এক্স এবার দেখো যেটাকে আমরা এক্স ধরেছিলাম ছিলাম সেটা এক্স ছিল না যার কারণে যে অংশটুকু এক্স ধরা হয়েছে ওইটাকে আবার অন্তরস্ত করতে হবে তো লিখতে পারি ডি বাই ডি এক্স এম এটা হলো সাইন ইনভার্স এটা আসতেছে আমাদের এক্স বা এখন আমাদের যে কাজটা করতে হবে বাম পাশে যে ডি ওয়াই বা ডি এক্স আছে যেহেতু প্রমাণটা হচ্ছে আমাদের ওয়াই টু এবং ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করতে হবে এই জন্য এখানে ডি ওয়াই বা এস এটা হচ্ছে প্রথমবার অন্তরস বোঝায় আর প্রথমবার অন্তরস আমরা জানি ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করে জন্য আমরা এটার পরিবর্তে লিখতে পারি ওয়াই ওয়ান ইকুয়াল ডান পাশে থাকতেছে আমাদের কস এটা হলো এম এটা আসতেছে আমাদের সাইন ইনভার্স এক্স ইন টু এবার দেখো ডি বা ডি এক্স এম সাইন ইনভার্স এক্স এম হলো ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যাটা সামনে থাকবে তাহলে এমকে সামনে রেখে দিলাম আর ডিভাইড সাইন ইউনিভার্স এক্স সাইন ইনভার্স এক্সের অন্তরাজ আমরা জানিয়েছে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তুমি লিখতে পারি ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্সের জায়গায় এখন এক্সই আছে লিখতে পারি এক্স স্কোয়ার বা আমরা লিখতে পারি এখন এখানে দেখো এখানে আমাদের যেটা করতে হবে আগে রুটটা ওঠাতে হবে রুটটা ওঠানোর পর আমাদের আরেকবার অন্তরজ করবো তা রুটটা যদি আমরা উঠিয়ে দেয় তাহলে দুই পাশে বর্গ করতে হবে তারপরে লিখতে পারি ওয়াই ওয়ান এটা হবে হেলু স্কোয়ার ইকুয়াল মানে বাম পাশে বর্গ করলাম এবার যদি আমরা ডান পাশে বর্গ করি তাহলে এটার উপরে বর্গ হবে এটার উপরে বর্গ হবে তা লিখতে পারি এখানে আমি কস স্কোয়ার ফার্স্ট ব্রেকট এম এটা হলো সাইন ইনভার্স এক্স ইন্টু এবার দেখো এখানে বর্গ করতেছি তার মানে এটার উপরে বর্গ হয়েছে এবার এমের উপরে বর্গ হবে যেহেতু বই পাশে বর্গ করতে লিখতে পারি হচ্ছে এম স্কোয়ার ইন্টু ওয়ানকে বর্গ করলে ওয়ানই হবে আর নিচে এখানে যেহেতু বর্গ করা হচ্ছে তার মানে এটার উপরে বর্গ হবে রুট স্কোয়ার চলে যাবে এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা আমরা লিখতে পারি এখন এখানে ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই অংশটা বগ্নাংশ আকারে আছে এটাকে আমরা এই পাশে গুণ করে দিয়েছি এটা গুণ হয়ে গেছে ইকুয়াল আর এখানে এম স্কোয়ারটাকে সামনে নিয়ে আসবে তাহলে এম স্কোয়ার আর এটাকে লিখতে পারি হচ্ছে আমরা এখন কজ স্কোয়ার ইন্টু এম এটা হলো সাইন ইনভার্স এক্স বা আমরা লিখতে পারি এখন এখানে ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার এটা থাকলো এবার দেখো এটাকে যদি আমরা এই অংশটিকে আমরা থিটা হিসেবে ধরি তাহলে কজ স্কোয়ার থিটা হচ্ছে তাহলে কজ স্কোয়ার থিটা শুধু আমরা জানিয়েছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা থিটা হলো এখানে আমাদের এম সাইন ইনভার্স এক্স এটা ফার্স্ট ব্রেকেট দিবার এখানে একটা সেকেন্ড ব্রেকেট হবে বা আমরা লিখতে পারি এখন এখানে ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইনটু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে এম স্কোয়ার থাকলো ইনটু ওয়ান মাইনাস এবার দেখো এখানে স্কোয়ারটা আমরা যদি চিন্তা করি যে স্কোয়ারটা এখানে নাই তাহলে থাকতে সবথেকে সাইন এম সাইন ইনভার্স এক্স সাইন এম সাইন ইনভার্স এক্স মানে হলো ওয়াই তো এখানে বসে পারি ওয়াই আর উপরে যে স্কোয়ারটা ছিল এই আমরা এখানে বসিয়ে দেব তা বা আমরা লিখতে পারি এখন এখানে যে ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল এই এম স্কোয়ারটা গুণ করে দেবো গুণ করে আসতেছে আমাদের এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়া স্কোয়ার এবার দেখো প্রথমবার অন্তরস করার পর আমরা এই অংশটা পেয়েছি এবার এটাকে যদি আরেকবার অন্তরস করি তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এই ক্যালকুলেশনটা আমরা এখানে পাশে দেখাবো এখন এখন দেখো এখানে আমরা লিখেছি এক্সের সাপেক্ষে অন্তরস করে পায় এই জন্য এই অংশের দুই পাশে আমরা ডি বাই নিয়েছি বাম পাশে ডি বাই ডিএক্স বসিয়েছি ডান পাশে আমরা ডি বাই বসিয়েছি এবার এখানে আমরা যেটা করব যে ওয়াই ওয়ান হলু স্কোয়ারকে ইউ আর এটাকে আমরা ভি ধরবো তা ডি বাই ডি এক্স ইউ বি সূত্র হবে ইউ বি সূত্র ছিল আমাদের প্রথমে ইউকে রেখে দিতে হয় তার মানে ওয়াই ওয়ান হলু স্কোয়ারকে আমরা রেখে দিব তারপর অন্তরস্কর করবো হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে তা লিখতে পারি ডি বাই ডি এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তারপরে সূত্রের প্লাস এবার হচ্ছে এটাকে রেখে দিব তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা রেখে দিলাম এবার অন্তরস হবে ইউ এর ইউ হলো এখানে আমাদের ওয়াই ওয়ান হলু স্কোয়ারটা লিখতে পারে ডি বাই ডি এক্স এটা হলো ওয়াই ওয়ান এটা আস্তে আস্তে হোল স্কোয়ার তারপর হচ্ছে ইকুয়াল এবার আমি এটা নিচে লিখবো ডি বাই ডি এক্স এম স্কোয়ার বা ডি বাইডি এক্স এম স্কোয়ার বা এটাকে আমরা আলাদা করতে পেরে এরকম যে ডি বাই ডি এক্স এটা হলো এম স্কোয়ার মাইনাস এবার এটা যে এম স্কোয়ার ধ্রুব সংখ্যা ধ্রুব সংখ্যাটাকে আমি সামনে লিখবো তাহলে ডি এম স্কোয়ার এখানে লেখা যাচ্ছে ডি বাই ডি এক্স এটা হলো ওয়াই স্কোয়ার বা আমরা লিখতে পারি এখন এখানে আস্তে আস্তে আমাদের ওয়াই ওয়ান হোল স্কোয়ার দেখো ডি এক্স ওয়ান ওয়ান রুব সংখ্যা এটা অন্তর হচ্ছে শূন্য মাইনাস ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার তার মানে একশো দা পাওয়ার এন চিন্তা করতে হবে একশো দার এন অন্তর এন ইন্টু একশো পাওয়ার এন মাইনাস ওয়ান তার মানে পাওয়ারটা সামনে আসবে আর এক কমে যেতে হবে একশো দ্য পাওয়ার টু মাইনাস ওয়ান পাওয়ারটা এক কমে গেল তারপর হচ্ছে প্লাস এখানে থাকতেছে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইনটু এবার হচ্ছে ডি এক্স ওয়াই ওয়ান হোল স্কোয়ার তার মানে ওয়াই ওয়ানকে আমাদের এক্স ধরতে হবে যেটা আমরা এক্সের সাপেক্ষে অন্তরস করতেছি তো ওয়াই ওয়ানকে এক্স ধরলে একশো দা পাওয়ার এন একশো দা আবার এন অন্তরস ছিল পাওয়ারটা সামনে আসবে তাহলে টু সামনে আসলো আর ওয়াই ওয়ান এবং পাওয়ারটা এক কমে যাবে এবার দেখো যেটাকে আমরা এক্স ধরেছিলাম সেটা এক্স ছিল না জন্য এটাকে আবার অন্তরস্ত করতে হবে তা আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স এটা হবে ওয়াই ওয়ান তারপরে ছিল ইকুয়াল এবার ইকুয়ালের ডান পাশে বাই ডি এস এম স্কোয়ার এখানে শুধুমাত্র ধ্রুব সংখ্যা আছে এটা অন্তরস হবে শূন্য মাইনাস তারপর হচ্ছে এখানে এম স্কোয়ার থাকলো ইন্টু ডি বাই ডি এক্স এখানে ওয়াই স্কোয়ার ওয়াইকে এক্স ধরতে হবে এক্সো দা পাওয়ার এন এটা অন্তরস্ত আসতেছে আমাদের টু ওয়াই হবে কারণ পাওয়ারটা কমে যাবে আর যেহেতু এখানে আমাদের এই ওয়াইকে এক্স জোরেছিলাম এই জন্য এটাকে আবার অন্তর করতে হবে তো আমরা লিখতে পারি ডি বাই ডি এক্স এটা হলো ওয়াই বা আমরা লিখতে পারি এখন এখানে ক্যালকুলেশন করে আসতেছে আমাদের জিরো মাইনাস টু এক্স আর টু মাইনাস ওয়ান মানে পাওয়ারটা ওয়ান হবে জিরো মাইনাস টু এক্স তার জিরো মাইনাস হবে মাইনাস আমরা লিখতে পারি এরকম যে মাইনাস টু এটা হলো y1 ওয়ান হোল স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এখানে থাকতেছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে আমাদের টু ওয়াই ওয়ান এবার এখানে ছিল আমাদের ডি বাই ডি এক্স তার মানে একবার অন্তরস্ত ছিল একবারকে আমরা আরেকবার অন্তরস করতেছি যেন আরেকবার অন্তর হয়ে যাবে ওয়াই টু কারণ প্রথমবারকে দ্বিতীয়বার অন্তরস্ত করলে ওয়াই থেকে ওয়াই হয়ে যাবে y2 হলো হল ইকুয়াল এবার এখানে জিরোয়ার লেখা দরকার নাই মাইনাস এখানে থাকতেছে এম স্কোয়ার এটা হলো ওয়াই আর এখানে হচ্ছে ডি ওয়াই বাই এটা হচ্ছে ডি ওয়াই যেহেতু ডি ওয়াই এটা পরিবর্তে আমরা লিখতে পারি ওয়াই ওয়ান আমাদের প্রমাণটা ওয়াই এবং ওয়াই মাধ্যমে আনতে হবে যার কারণে ডি ওয়াই পরিবর্তে এখানে আমরা লিখেছি ওয়াই বা আমরা লিখতে পারি এখন সাজি এটাকে সামনে লিখবো যে ওয়ান মাইনাস ইন্টু হল এখানে থাকতেছে টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই টু তারপর এটা পরে লিখব মাইনাস টু এক্স ওয়াই ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস এম স্কোয়ার টু ওয়াই এটা হলো ওয়াই ওয়ান বা এখান থেকে আমরা টু ওয়াই ওয়ান কমন নিতে পারি এখানে থাকতেছে আমাদের ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে থাকবে ওয়াই টু মাইনাস এখান থেকে টু ওয়াই ওয়ান চলে গেছে তা হচ্ছে এক্স এটা হবে y1 ওয়ান হবে যেহেতু এটা ওয়াই ওয়ান হলু আছে টু ওয়াই কমন গেলে একটা ওয়াই থাকবে এটা হবে সেকেন্ড ব্যাকেট ইকুয়াল মাইনাস এম স্কোয়ার টু এটা হলো ওয়াই এবার আমরা এই পাশ থেকে টু ওয়াই ওয়ান টু করতে পারি তাহলে বাম পাশে থাকতেছে এখানে আমাদের ওয়ান মাইনাস এটা হলো ওয়াই এটা আসতেছে এক্স ওয়াই

কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখতে পারো আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হল ও আহমেদ স্যারের বই তাহলে শুরু করা যাক প্রশ্নমালা নাইন পয়েন্ট সিক্সের আটাশ নম্বর কোশ্চেন এখন দেখো আটাশ নম্বর কোয়েশ্চনে যেটি বলা হচ্ছে যে ওয়াই ইকুয়াল টেন এম ইনভার্স এক্স হলে প্রমাণ করে যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এখানে আমাদের এই অংশটা দেওয়া আছে এখান থেকে আমাদেরকে প্রমাণটা করতে হবে এখানে আমি লিখেছি এক্সের সাপেক্ষে অন্তরস করে পাই এই জন্য দুই পাশে ডি বাই ডি এক্স নিয়েছি তো আমরা লিখতে পারি এখন যে বাম পাশে এখানে যেটা আছে যে এটা লেখা যায় ডি ওয়াই বাই এটা হলো ডি এক্স ইকুয়া এবার দেখো ডি বাই ডি এক্স টেন এম টেন ইনভার্স এক্স সিক্স তা ব্রেগেটের ভিতরেটাকে আমরা এক্স জড়বো ডি বাই ডি এক্স টেন এক্স হয় টেন এক্সের অন্তরস আমাদের হচ্ছে সেক স্কোয়ার এক্স আমরা লিখতে পারি এখানে সেক স্কোয়ার এক্স আর এখানে আমাদের এম টেন ইনভার্স এটা হলো এক্স মানে এই অংশটুকু এক্স ছিল আমাদের এই জন্য স্যাক এক্স যেহেতু তাহলে স্যাক স্কোয়ার এক্স যেহেতু স্যাক স্কোয়ার এটা হচ্ছে এক্স এবার দেখো যেটাকে আমরা এক্স ধরেছিলাম সেটা কিন্তু এক্স ছিল না যেন আবার এটাকে অন্তরস্ত করতে হবে এখানে আমরা এক্স ধরেছিলাম এই অংশটাকে যে লিখতে পারি এম এটা হলো টেন ইনভার্স এটা এক্স থাকলো এখন আমরা লিখতে পারি বাম পাশে এবার দেখো যেটা আছে ডি ওয়াই বা ডি এক্স আমাদের প্রমাণটা যেহেতু আনতে হবে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর মাধ্যমে যেন ডি ওয়াই বা ডি এক্স এর পরিবর্তে লিখতে পারি ওয়াই ওয়ান কারণ আমরা জানি ডি ওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে একবার অন্তরাজ বোঝায় আর একবার অন্তরাজকে ওয়াই ওয়ান দ্বারা প্রকাশ করে আর এখানে হচ্ছে সেক স্কোয়ার এম টেন ইনভার্স এক্স এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা সূত্র আমরা জানি হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তো আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার যেহেতু আমরা এটাকে থিটা ধরতেছি তাহলে হচ্ছে এটা হবে থিটা টেন ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা লিখতে পারি এম টেন ইনভার্স এটা হলো এক্স এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে ইন্টু এবার ডি এক্স এম টেন ইন ভার্স এক্স এখানে অন্তরাজ করতে হবে এম যদি ধ্রুব সংখ্যা চলোকেশের ধ্রুব সংখ্যা থাকলে সেই ধ্রুব সংখ্যাটা সামনে চলে আসে তাহলে এমটা সামনে আসলো এবার ডি বাইডি এক্স টেন ইন ভার্স এক্স টেন ইনভার্স এক্সের অন্তরজ আমরা ওয়ান বাই ওয়ান প্লাস আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এক্সের জায়গায় এখন এক্সি আছে তাহলে এক্স করি হবে বা আমরা লিখতে পারি এখন এখানে ওয়াই ওয়ান এবার দেখো টেন স্কোয়ার এম টেন ইনভার্স এক্স স্কোয়ারটা আমরা যদি চিন্তা না করে টেন এম টেন ইনভার্স এক্স চিন্তা করি তাহলে এটা সমান হচ্ছে ওয়াই তো আমরা এখানে বসাতে পারি ওয়াই আর উপরে স্কোয়ার সেই স্কোয়ারটা আমরা বসিয়ে দেবো আর টু হলে এখানে থাকতেছে এম এম উপরে গুণ হবে তাহলে এম বাই হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার এবার আমরা একটু আর আরই গুণ করব ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমরা এই পাশে গুণ করে দেব আমরা লিখতে পারি যে বা ওয়াই ওয়ান ফার্স্ট ব্যাগটা লিখবো হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল এম এর সাথে এটা গুণ হবে এম দ্বারা গুণ করে আসতেছে আমাদের এম প্লাস এটা হবে এম ওয়াই স্কোয়ার এবার দেখো প্রথমবার অন্তরস করে ক্যালকুলেশন করার পর আমাদের এটা আসছে এবার এটাকে আমাদের দ্বিতীয়বার অন্তরস করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে তো আমরা লিখতে পারি যে আবার এখন দেখো এখানে আমি লিখেছি এক্সের সাপেক্ষে অন্তরস করে পাই এই জন্য দুই পাশে ডি বাই ডিএক্স নিয়েছি এবার ডি বাই এটাকে আমরা ইউ এটাকে আমরা বি ধরবো ডি এক্স ইউ বি সূত্র হবে ইউবি সূত্র ছিল ইউ কে রেখে দিতে হবে প্রথমে তাহলে ওয়াই ওয়ানকে রেখে দিব ওয়াই ওয়ানকে রেখে দিয়ে আমরা এটাই অন্তরাস করতে ঠিক আছে ডি বাইডি এক্স ইন টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার তারপরে সূত্রের প্লাস এবার আমরা এটাকে রেখে দিব তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু হলো ডি বাই ডি এক্স আমাদের অন্তরাজের সূত্র ছিল ইউবি যে প্লাসের পরে ভি কে রেখে ইউ কে অন্তরাস করতে হয় ইউ হলো এখানে ওয়াই ওয়ান তো ডিবাই এক্স এটা হবে ওয়াই ওয়ান ইকুয়াল এবার ডান পাশে এটাকে আমরা গুণ করে দিতে পারি যে লিখতে পারি ডি বাই ডি এক্স এটা হলো এম তারপরে প্লাস এটা এটার সাথে গুণ হবে তো লিখতে পারি ডি বাই ডি এক্স ইন্টু হলো এম এটা হলো ওয়াই স্কোয়ার বা আমরা লিখতে পারি এখন এখানে যে ওয়াই ওয়ান ইন্টু বা ফার্স্ট ব্রেকের দিতে পারি ডি বাইডি এক্স এখানে হচ্ছে ওয়ান তা ডি বাইডি এক্স ওয়ান মানে এটা অন্তর্জাতি শূন্য প্লাস ডি বাইডি এক্স এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অন্তরস করে আসতেছে আমাদের টু এক্স টু দ্য পাওয়ার টু মাইনাস ওয়ান এক্স এর অন্তরস বসিয়েছি তারপর হচ্ছে প্লাস এটা লিখতে পারি আমরা ওয়ান প্লাস এক্স হচ্ছে ডি এক্স ওয়াই ওয়ান হচ্ছে একবার অন্তরস এখন প্রথমবার অন্তরসকে আমরা দ্বিতীয়বার অন্তরাস করতেছি এই জন্য ওয়াই ওয়ান টু হয়ে যাবে এখন আমাদের ওয়াই টু হয়ে যাবে কারণ ওই জন্য হচ্ছে প্রথমবারকে প্রথমবার অন্তরাস থেকে দ্বিতীয়বার অন্তরাস করে এটা ওয়াই টু হয়ে যায় ইকুয়াল এবার হচ্ছে ডি এক্স এম এখানে শুধু ধ্রুব সংখ্যা আছে এটা অন্তর্কে শূন্য তারপর হচ্ছে প্লাস এমটাকে বাইরে বের করে নিয়ে আসবো ডি বাই এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমাদের এক্স ধরতে হবে মানে একশো দ্য পাওয়ার এন একশো দা পাওয়ার এন অন্তর ছিল আমাদের পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ারটা এক কমে যায় এবার দেখো যেটাকে আমরা দূরে ছিলাম এক্স সেটা এক্স ছিল না ওই এটাকে আবার অন্তরস্কোয়ার লিখতে পারি ডি বাই ডিএক্স হলো ওয়াই এবার আমরা এই ক্যালকুলেশনটা পাশে দেখাবো এখানে আমাদের জিরো আছে জিরোর সাথে এটা যোগ করে এটাই আসবে এটা আসতেছে আমাদের টু এক্স টু এক্সের সাথে এটা গুণ হয়ে যাবে তার বাদে আমরা লিখতে পারি এখানে যে টু এক্স এটা হবে ওয়াই ওয়ান তারপর হচ্ছে প্লাস এখানে থাকতেছে আমাদের ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা হলো ওয়াই টু ইকুয়াল এবার ডান পাশে জিরো লিখা দরকার নাই এটা হচ্ছে আমরা লিখতে পারি যে টু এম এটা হচ্ছে ওয়াই এবার এখন হচ্ছে ডি ওয়াই বা ডি এক্স ডি ওয়াই বা ডি ডিএক্স প্রথমবার অন্তরস আর প্রথমবার অন্তর যে পরিবর্তন লিখতে পারি এখানে ওয়াই ওয়ান কারণ ওয়াই ওয়ান ধরো প্রথমবার অন্তরস বোঝায় বা আমরা লিখতে পারি এখন এটাকে সামনে নিয়ে আসবো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু হলো ওয়াই টু প্লাস তারপরে লিখেছিল আমাদের এটা তো টু এক্স ওয়াই ওয়ান আর এটাকে সাত হলো মাইনাস টু এম ওয়াই এটা হলো ওয়াই ওয়ান ইকুয়াল হল জিরো সুতরাং আমরা লিখতে পারি এখন 1 প্লাস এক্স স্কোয়ার এটা হলো ওয়াই টু থাকলো প্লাস এখান থেকে আমরা টু কমন নিতে পারি এখান থেকে টু কমন নেওয়া যায় তার টু ওয়াই যদি কমন নেই এখান থাকতেছে আমাদের এক্স মাইনাস এটা থাকতেছে আমাদের এম ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো এখান থেকে আমরা টু ওয়াই ওয়ান কমন নিই সেখানে থাকবে এক্স এটা হচ্ছে আমরা লিখতে পারি এটাকে বাদ দিয়ে দিচ্ছি এখানে যে সুতরাং দিয়ে লেখা যায় একশো ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু হলো ওয়াই টু প্লাস টু এখানে লেখা যায় এক্স মাইনাস এম ওয়াই আর ওয়াই ওয়ানটাকে আমরা পরে নিবো ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো আর এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ